মুম্বাইয়ের প্রমোদতরি থেকে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকসহ আটকের মামলায় গতকাল হঠাৎ করেই বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠিয়েছিল এনএসপি। বাবা চাঙ্কির সঙ্গে এনএসপির দফতরে যান অনন্যা। জানা যায়, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে তারা অনন্যার মোবাইল ফোন জব্দ করেন, এছাড়া আরও কিছু জিনিসপত্র নিয়ে যান। আজ সকাল ১১টায় অনন্যাকে ফের ডেকে পাঠানো হয় এনএসপির দফতরে। এদিকে অনন্যা পাণ্ডে আর আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে তদন্ত শুরু করেছে এনএসবি বা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, যেখানে তারা গাঁজা নিয়ে কথা বলছিলেন। সম্প্রতি ইন্ডিয়া টুডের প্রকাশিত এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এনএসবি সূত্রে এই রিপোর্টে এসেছে, আরিয়ান ও অনন্যার চ্যাটে এক জায়গায় দেখা যায় দুজনে গাঁজা নিয়ে কথা বলছেন। তারপর অনন্যার কাছে আরিয়ান জানতে চান সে গাঁজা জোগাড় করে দিতে পারবে কিনা, যার উত্তরে অনন্যা জানায়, হ্যাঁ আমি জোগাড় করে দেব। এই চ্যাট এনএসবি কর্তারা অনন্যাকে দেখালে অভিনেত্রী বলেন, আমি মজা করছিলাম। বুধবারই আদালতকে এনএসবি জানিয়েছিল এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা বলতেন আরিয়ান। তার পরের দিন অর্থাৎ গতকাল তল্লাশি চালানো হয় অনন্যার বাড়িতে, জেরার জন্য এনএসবি দফতরে তলব ও করা হয় তাকে।